আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আসমারিচ রেসিপি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার তালের পায়েস তাল তো মোটামুটি অনেকের কাছেই পছন্দ আবার অনেকের কাছেই আতঙ্কের নাম এর অনেক স্ট্রং ফ্লেভারের জন্য তবে আজকে আমি যে পায়েসটা তৈরি করেছি এটা খুবই মাইল্ড তালের একটা ফ্লেভার দিবে আর খেতে দারুণ মজার তো আমি গরম অবস্থায় এটাকে সার্ভ করে নিয়েছি ঠান্ডা হতে হতে আরও কিছুটা জমে যাবে আশা করি আজকে এর পুরো রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেই পুরো রেসিপি তালের পায়েস তৈরি করতে তালের পাল্প দরকার এরকম দু কাপ পাল্প আমি ব্যবহার করব আর এখানে এক লিটার দুধকে আমি জাল করে কিছুটা গাঢ় করে নিয়েছি এদিকে এক কাপ পানিতে আমি ওয়ান ফোর্থ কাপ আতপ চালের গুঁড়ো একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিব যাতে চালের গুঁড়োটা ভালোভাবে একটু ফুলে উঠে তো আমি জাল করে নেওয়া দুধের মধ্যে তালের পাল্প প্রথমে এক কাপ দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিব। প্রথমে ভেবেছিলাম যে এক কাপেই হয়ে যাবে তবে আমার কাছে পরে মনে হলো যে এই তালের পাল্পটা তো অনেক পাতলা তাই আরও এক কাপ দেওয়া দরকার তো দু কাপ তালের পাল্প আমি এখানে ইউজ করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি এটা টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম কোরানো নারকেল এখন সব কিছু একসাথে ভালোভাবে একটু জাল করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো যখন ভালোভাবে এটা জাল হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হতে থাকবে কারণ দুধের পরিমাণটাও রিডিউস হতে থাকবে তো চালের গুঁড়োটা যেহেতু রান্না হওয়ার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না তাই আমি আগে দুধের পরিমাণটাকে একটু কমিয়ে নিয়েছিলাম জাল করে এখন এর মধ্যে সে গুলিয়ে রাখা চালের গুঁড়োটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে গাঢ় হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আর চালের গুঁড়োটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে আস্তে আস্তে দেখুন কালারটাও পরিবর্তন হয়ে আসছে যখন এটা থকথকে ভাবে হয়ে যাবে সেই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিব। কারণ না হলে আবার এটা ঠান্ডা হওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে তো এখনও গরম আছে এটাকে আমি এখনই সার্ভ করে নিব করে নিয়ে এটাকে ফ্রিজে নর্মালে রেখে দিব ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা খেতে কিন্তু দারুণ মজার আমি উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিব কিছু কোরানো নারকেল ব্যাস তৈরি হয়ে গেল মজাদার তালের পায়েস আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না أهلتها بنعلها نعلها فيس